হাই বিউটিফুল পিপল, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমি এরকম একটা শাড়ি পরে নিয়েছি লাল কালারে, কারণ মানে বিয়ের লুক সাজবো একটা। তো সেই জন্য যারা যারা ভাবছো যে বিয়েতে কী করবে না করবে, কীভাবে সাজবে না সাজবে, তো তোমরা এভাবে সাজতে পারো আর নিজেরাও সাজতে পারো কয়েকটা মেকআপের জিনিস চাই তার জন্য। তো চলো দেখে নাও কী করছি না করছি সবটাই দেখাবো তোমাদের সাথে। তো আমি এর আগেও তোমাদেরকে বলেছি যে অনেক ভিডিওতেই না একটা ভিডিওতেই বলেছিলাম যে এখন আমি মানে নিজে মেকআপ করাচ্ছি, মানে 200 টাকা করে নিচ্ছি। তো কেউ যদি করতে চাও আমার কাছে, তো মানে বিয়েবাড়ি মেকআপ এমনি এছাড়া এইসবই, তো মানে যে যে করতে চাও আমার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, তাহলে তার আগে কমেন্ট করবে আমাকে, তারপর আমি তাদের কন্ট্যাক্ট নাম্বার দেবো, তো তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। তো দেখো তোমরা জানি না কেমন লাগবে না, চলো দেখো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তোমরা বলতেই পারো যে কয় আমরা তো কোনোদিন দেখিনি ইউটিউবে, মানে আমি কাউকে সাজাচ্ছি এরকম কিছু। আমি সাজাতে যাই আর সেগুলো আমি ছবি তুলে আনি, আর যদি কেউ ছবি চাও আমি সেটা দেখাতেও পারবো। আর কারণ আমার মানে ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই ওখানে, আর আমি এখনও ইউটিউব স্টিকটাও কিনিনি, আমি শপে অর্ডার দিয়েছি। তো যদি এরপরে যেগুলো করাবো সেগুলো অবশ্যই চাইবো তোমাদের সাথে দেখাতে। তো চলো দেখো এখন। Thank you.
আপনার ক্যামেরা ভালোভাবে দেখতেই পাচ্ছি না করবে। তো আমি এটা করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, তো আমার টুকটা দেখি করা হয়ে গেছে ভালোভাবে। তো চলো তোমাদেরকে আমি ফাইনাল লুকটা আমার দেখিয়ে দিই।